আসসালামু আলাইকুম, কেডিপি এ টু জেড বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম আরিফ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিক দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো যেন আপনারা সহজে দেখতে পান। আর আজকে আমি এই ভিডিওতে ডিসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটা দেখাবো, এইচটিএমএল। আর ভিডিওটা ফলো করলেই আপনারা এইচটিএমএল ডিসক্রিপশন যারা লিখতে পারেন না তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমার কেডিপি অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনারা যেভাবে পাবলিশ করেন বই সেভাবে পাবলিশ করার জন্য বুক সেলফের থেকে এখানে আসবেন। আসার পর এখানে আমাদের বইয়ের যে যাবতীয় ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দিতে হবে যে বইটার পাবলিশ করব। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। মূলত আমরা এই ভিডিওতে ডিসক্রিপশন নিয়ে কথা বলবো, কারণ আমরা এই ভিডিওতে ডিসক্রিপশন কিভাবে দিতে হয় সেটাই দেখাবো। এখানে আসার পর আমরা এখানে এই যে আমাজনে এই সিস্টেমটা আগে ছিল না যে এইচটিএমএল এ এখানে বোল্ড করা যেত, ইটালি করা যেত, এটা আমরা অন্য জায়গা থেকে করে নিয়ে আসতাম। আর এখন এখানে এই জিনিসগুলো দিয়ে দিছে, এগুলো আপনারা দেখে নেবেন। আর যদি এর বাইরেও যদি আপনারা এইচটিএমএল এ লেখাগুলির ফন্ট চেঞ্জ করতে চান বা আরো অন্য অন্য কাজ করতে চান, তাহলে অন্য যে সাইটগুলোতে এইচটিএমএল কোড এডিট করা যায় সেই সাইট থেকে করে নিয়ে আসবেন। এই জন্য আমার সাইটেও একটা এইচটিএমএল কোড দেওয়া আছে, এখানে টুলসে, তারপরে ডিসক্রিপশন এডিটর। এখানে আসার পরে এখানে এখান থেকে এই যে দেখেন এখানে এইচটিএমএল, এখান থেকেও আপনারা এইচটিএমএল যে ডিসক্রিপশন এটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে তৈরি করতেছি না, আমি যে কেডিপির যে ওদের অপশন আছে এখান থেকেই আমি দেখাচ্ছি। যেই বইটার ডিসক্রিপশন লিখে দেখাবো এটা হলো কম্পোজিশন নোটবুক। এখানে যেই ডিসক্রিপশনটা আমি দিব এটা আমি শুরু করি। আমার বই রিলেটেড এখানে কিছু লাইন আমি লিখে দিছি। এরপরে আমি এখানে দিছি কম্পোজিশন নোটবুক ফিচার্স। এখানে এইটা দেওয়ার পরে আমি নিচে যে বইয়ের যে পেজ আছে বা ইঞ্চি আছে তারপর এগুলো আমি দিয়ে দিছি, এগুলো আপনারা দিতে পারেন। এখন যেই লাইনগুলো লিখছি এগুলোর আমি এই যে উপরের যে অপশনগুলো আছে এগুলো দিয়ে আমি লেখাগুলিরে সুন্দর করব বা ফন্ট চেঞ্জ করব বা অন্য যেই কাজগুলো আছে সেগুলো করব কিভাবে আপনারা দেখেন। এখানে আমার বই রিলেটেড যে উপরে যে দুইটা লাইন আছে এই লাইন দুইটা যেরকম আছে এরকমই রাখবো। এরপরে এখানে কম্পোজিশন নোটবুক ফিচার্স এটারে আমি বোল্ড করে দিব। এখানে বোল্ড করার পরে এখান থেকে আপনারা যে ফরম্যাট এখান থেকে আপনারা লেখাটার সাইজ বড় ছোট করতে পারবেন।
একটা নর্মাল যেটা আছে এটাই থাকবে আমার। পরবর্তীতে নিচে টোটাল 100 পেজ এই বইয়ের যে কত পেজ আছে বা অন্য অন্য যেই জিনিসগুলো আছে লাইনগুলো, এখানে আমি যে লাইনগুলো নিচে দিছি সেগুলোরে আমি এই পুরাটা সিলেক্ট করব। করার পর এখান থেকে বুলেট লিস্ট এটা আমি দিয়ে দিব। দেওয়ার পরে এখন কিন্তু লেখাগুলিরে কিন্তু একটু ভালো বা সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের বই রিলেটেড আরও যে কথাগুলো আছে সুন্দর সুন্দর, সেগুলো আপনারা এই নিচে বুলেট লিস্টের নিচে দিতে পারেন, আরও অনেকগুলো লাইন দিতে পারেন। এগুলো আপনারা দেখবেন অ্যামাজনে অনেক বই আছে ভালো ভালো, সেগুলো থেকে আপনারা তাদের ডিসক্রিপশন কীভাবে দিয়েছে সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। আমি যে ডিসক্রিপশনটা লিখছি আমার এই ডিসক্রিপশনটা লেখা কিন্তু শেষ। এখন যদি এর বাহিরেও যদি আপনারা চান যে ডিসক্রিপশনের মধ্যে যেই যে টাইটেলটা আছে বা যেই লেখাটা আছে এটার যদি কালার চেঞ্জ করতে চান বা আপনারা চান যে এটার ফন্ট চেঞ্জ করবেন, সেগুলো এখান থেকে করতে পারবেন না। এই জন্য আপনারা HTML এডিট করা যায় যে সাইটগুলো আছে সেগুলো থেকে করতে পারেন। আমার সাইটে যে HTML এডিট করা যায় সেখানে আমি দেখাবো এখানে। এই জন্য আমি এই কোডটারে যেটা আছে লিখছি এটারে কপি করব। করার পর এখানে নিয়ে আসবো, আসার পর এখান থেকে সোর্সে যাব, যাওয়ার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আপনারা এখানে দেখেন যেই লেখাগুলো আছে এটা, তারপর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো দিয়ে আপনারা লেখাগুলোরে বিভিন্ন কিছু করতে পারবেন বা বিভিন্ন স্টাইল করতে পারবেন। এখানে এটারে যদি চাই যে কম্পোজিশন নোটবুক ফিচার্স, এটারে যদি চাই যে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করব, এটা করতে পারবো এখানে, এটা করতে পারবো। বা এখান থেকে যে কতটুকু আমার টাইটেলটা যেটা আছে এটা কতটুকু বড় হবে, এখান থেকে আমি এই জিনিসগুলো করতে পারবো। KDP-র ওই ডিসক্রিপশনে ওইখানে যেই কাজগুলো করতে পারছেন এখানেও সেগুলোই করতে পারবেন, কিন্তু এখানে আরও অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করতে পারবেন। সেজন্য আপনারা এখানেও এডিট করতে পারেন, ওইখানেও এডিট করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। এই জিনিসগুলো আপনারা দেখবেন। এর বাহিরেও যদি এখানে আরেকটা জিনিস, আমার যে এই যে উপরে যে লেখাটা আছে লাইনটা আছে এটার উপরে যদি আমি বুক টাইটেল দেই, একটা টাইটেল দেই, বই যে বইটা পাবলিশ করতেছি সেই বইয়ের টাইটেল দেই, দেওয়ার পরে এখানে যদি কোনো ইমোজি বা অন্য কোনো চিহ্ন ব্যবহার করতে চাই সেটা কিন্তু এখানে করতে পারবো। আপনারা ওই ইমোজি কপি করে আইনা এখানে কিন্তু দিলেই হয়ে যাবে, সেটা আপনারা দিতে পারেন। দেখবেন অ্যামাজনে অনেক বই আছে তারা ইমোজি লাভ তারপরে এগুলো ব্যবহার করছে। যখন আপনাদের HTML কোডটা এডিট করা হয়ে যাবে বা তৈরি করা হয়ে যাবে ডিসক্রিপশনটা, তখন এখানে সোর্সে যাবেন, যাওয়ার পরে যেই কোডটা পাবেন HTML সেটা নেবেন, কপি করবেন। কপি করার পর এখানে আসবেন, আসার পর এখানে আপনারা এই যে সোর্সে যাওয়ার পরে HTML কোডটা পেস্ট করে দিবেন। এখন এখানে যে HTML কোডটা দিছি আমি অন্য জায়গা থেকে তৈরি করে আনছি, আনার পর এটা যদি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরের পেজে যাইতে চাই তাহলে অনেক সময় প্রবলেম করে। সেক্ষেত্রে আপনারা এখানে আবার সোর্সে ক্লিক করে যখন এরকম আসবে তখন আপনারা এই সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আর কোনো প্রবলেম হবে না, ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন আমার এই বইয়ের ডিসক্রিপশনটা আমি যেইটুকু সুন্দর করার প্রয়োজন সেগুলো আমি করে ফেলছি, এখন পরের পেজে আমি চলে যাব। আর এই বইটির যেই ইনফরমেশনগুলো দেওয়ার দরকার ছিল সেগুলো আমি দিয়ে ফেলছি, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরের পেজে চলে যাব। আমি কিছু ডিসক্রিপশন বের করে রাখছি কিছু বইয়ের, সেগুলো হলো এই যে এখানে দেখেন আপনার একটা ইমোজি, এটারে আগুনের যে চিহ্ন এটা ব্যবহার করছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে এই যে দেখেন এই বইটির ডিসক্রিপশন এখানে দেখেন সুন্দর করে দিছে। এইভাবে আপনারা আমি যেভাবে দেখাইছি HTML এডিট করে আপনারা এই ডিসক্রিপশনগুলো এইভাবে তৈরি করতে পারেন। তারপরে এই যে একটা বই এগুলো, তারপরে এই যে দেখেন এখানে আর একটা এই বইটার মধ্যে কী করছে, এখানে আপনার হলো এই উপরের যে টাইটেলটা ছিল এটা এটা কালার করে দিছে, রেড কালার করে দিছে। পরে হলো এখানে এইভাবে সুন্দর করে ডিসক্রিপশনটা করছে, এইভাবে চাইলে আপনারা করতে পারেন। উদাহরণস্বরূপ আমি যে ডিসক্রিপশনগুলো এখন দেখাইলাম এগুলো আপনারা আমার এই ভিডিওটা ফলো করলেই তৈরি করতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই, গ্রুপে যারা অ্যাড নাই তারা অ্যাড হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।